বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 23শে অক্টোবর থেকে 29শে অক্টোবর 2023। আমরা সাপ্তাহিক রাশিফল বলার পূর্বে একটা কথা বলছি, গ্রহদের গোচর অনুসারে যে যে অবস্থান তৈরি হচ্ছে তার ব্যাখ্যা, বিভিন্ন যোগ অনুযায়ী তার ব্যাখ্যা, এবং শুধু তাই না, সমস্যা থাকলে তার সমাধানের পথ টোটকা আকারে আমরা বলে দিচ্ছি শর্ট ভিডিওতে। সুতরাং আমাদের শর্ট ভিডিও প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজের মতন সমস্ত অনুষ্ঠান দেখতে থাকুন। আপনারা ভালো থাকবেন এবং আমাদের সমস্ত প্রোগ্রাম আপনাদের কোনোটি সমস্যার সমাধান করতে পারবে না এমন নয়। সুতরাং আমাদের সাপ্তাহিক রাশিফল দেখুন, দৈনন্দিন রাশিফল ঘুম থেকে উঠেই আপনার দিনটি কেমন এক মিনিটে আমরা যে বলছি সেটা দেখুন। তারপরে সাপ্তাহিক রাশিফল দিই, রবিবাসরীয় রাশিফল দিই, মাসিক রাশিফল দিই, প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন কেমন থাকবে তা জানতে পারবেন। আসুন, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বলার পূর্বে আমরা এই সপ্তাহের গোচর কেমন সেটি একবার জেনে নিই। মেষ রাশিতে বৃহস্পতি রাহু রয়েছে, শুক্র রয়েছে সিংহ রাশিতে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে তুলা রাশিতে। সুতরাং তুলা রাশির গোল্ডেন পিরিয়ড বা শুক্রের দুটি রাশি তুলা এবং বৃষ, এখানে চারটি গ্রহ যে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে তারা কে কে? রবি, মঙ্গল, বুধ, কেতু। রবির রাশি সিংহ রাশি ভালো থাকবে, মঙ্গলের দুটি রাশি বৃশ্চিক রাশি এবং মেষ রাশি ভালো থাকবে, বুধের দুটি রাশি মিথুন রাশি, কন্যা রাশি ভালো থাকবে, কেতুর কোনো নিজস্ব ঘর নেই, যেখানে অবস্থান করে সেখানে ভালো ফলও দেয় মন্দ ফলও দেয়। এখানে কেতু তুলাতে অবস্থান করছে, সুতরাং তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবেন এ ব্যাপারে নিশ্চিত। এবার চন্দ্র রয়েছে মকর রাশিতে, শনি রয়েছে শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে, অর্থাৎ আনন্দক্ষেত্রে। প্রত্যেকটি গ্রহের অবস্থান আপনারা শুনলেন, এবার আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকা কেমন থাকবে তা বলে দিচ্ছি। মেষ, এই সপ্তাহে আপনাদের অত্যন্ত অনুকূল, অর্থ, মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, গৃহ নির্মাণ যোগ লক্ষ্য করা যায়, ব্যবসায় শুভ পরিবর্তন, দাম্পত্য ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে, সুতরাং তর্ক বিতর্ক থেকে সাবধানে থাকবেন। বৃষরাশি, শিক্ষা শুভ, আয় শুভ, পারিবারিক শান্তি বজায় থাকবে, আপনারা কোনো বাড়ি বা জমি জায়গা ক্রয় বিক্রয়ে যাবেন না। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আবার বলছি, বুধ যেহেতু মিথুন রাশির অধিপতি বুধ, রবির সঙ্গে রয়েছে, বন্ধুর সঙ্গে রয়েছে, সুতরাং মিথুন রাশির জাতক জাতিকারা ভালো থাকবে, এটি খুব স্বাভাবিক। কর্মক্ষেত্রে অতি শুভ পরিবর্তন, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, ভ্রমণ শুভ, আয় শুভ, ব্যবসা অতি শুভ, এবং যারা দাম্পত্য জীবনে প্রবেশ করতে চলেছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল। কর্কট রাশি, কর্কট রাশির শুভ দিন শুরু হয়ে গেছে অলরেডি। কিছু কিছু ক্ষেত্রে আমি বারবার বলছি, চন্দ্র বিভিন্ন সোয়া দুই দিন থাকে, এখন বর্তমানে আজকে যেমন চন্দ্র মকর রাশিতে রয়েছে, সুতরাং সপ্তাহের প্রথম দুই দিন চন্দ্রের ভালো যাবে না। মকরে প্রবেশ করা মানে শনির ঘরে, শনির ঘরে প্রবেশ করলে বীজযোগের যে প্রভাব তা কিঞ্চিত পড়বে, সুতরাং আপনারা মানসিক অশান্তি ভোগ করবেন, আপনারা অসম্মানের শিকার হবেন, আপনাদের কেউ বদনাম করবে, এগুলি ঘটবে। এছাড়া আর্থিক দিক অতি শুভ, পারিবারিক দিক শুভ, শিক্ষা শুভ এবং প্রেম ভালোবাসা দাম্পত্য সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। সিংহ রাশি, এই সপ্তাহে সিংহ রাশির শরীর ভালো যাবে না, সুগার, ইউরিক অ্যাসিড, গাঁটে ব্যথা, লো ব্যাক পেন, ভার্টিগো প্রবলেম ইত্যাদি দেখা যাবে। কর্ম ব্যবসা অতি শুভ, গাড়ি আস্তে চালাবেন, কেননা পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল। কন্যা রাশি, কন্যা রাশির অবস্থানও ভালো যাবে, একটু আগে আমি বলেছি গ্রহের গোচর অনুসারে বুধ ভালো জায়গায় রয়েছে, সুতরাং বন্ধুর সঙ্গে রয়েছে এবং ভালো জায়গায় রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা সমস্ত বাধা
অতিক্রম করে নিজেদের কাজ পরিকল্পনা মাফিক করতে পারবে। ব্যবসা শুভ, কর্ম শুভ, আয় বৃদ্ধি পাবে, আইনি জটিলতা থাকবে না, নেশাদ্রব্য থেকে সাবধান। তুলা রাশি, এই সপ্তাহ আপনার আনন্দের মধ্যে কাটবে, ভ্রমণ যোগ রয়েছে, কর্মে অভাবনীয় উন্নতি, ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন, আয় বৃদ্ধি ঘটবে, হঠাৎ করে লটারি টিকিট পেতে পারেন, লটারি টিকিট কাটবেন, এবং সবচাইতে কিছু বিষয়ে আপনাদের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। সুতরাং আপনারা যে বিশেষ মন্ত্র আমরা বলে দিই সেগুলি করবেন। দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা, কাউরির ভুল পরামর্শ অনুযায়ী চলবেন না, বিতর্ক থেকে সাবধানে থাকবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিরও শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আয় বৃদ্ধি পাবে, ধনাগম ঘটবে, পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবল, গৃহ নির্মাণ যোগ রয়েছে, জমি জায়গা কিনতে পারেন, এবং বন্ধুত্বের ক্ষেত্রে একটি শুভ পরিবর্তন, বন্ধু দ্বারা উপকার পাবেন। শুধুমাত্র দাম্পত্য জীবন খুব সুখের হবে এমনটি নয়। ধনুরাশির, ধনুরাশির এই সপ্তাহ অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে গুরুচণ্ডাল থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে, সেটা বেশিরভাগটাই আর্থিক ক্ষেত্র এবং কিছু কিছু যেমন ক্ষেত্র, যেমন গুরুচণ্ডাল যে প্রভাবটা ফেলে, গুরুচণ্ডাল ভাগ্যের ওপর প্রভাব বেশি ফেলে, গুরুচণ্ডাল শিক্ষার ওপর প্রভাব খারাপ ফেলে এবং বিবাহের ওপর বেশি প্রভাব পড়ে। এই রকম জায়গায় যাদের রয়েছে, অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করবেন এমন কাউরি জায়গার যাদের রয়েছে, তাদের জন্য এই সপ্তাহটা অনুকূল নয়। ব্যবসা শুভ, আয় শুভ, কর্ম শুভ, আইনি কোনো জটিলতা থাকবে না, কিন্তু আপনি হঠাৎ করে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে এবং দেহের যে কোনো জায়গায় অস্ত্রোপচার হতে পারে। মকর রাশি, এই সপ্তাহ মকর রাশি ধনাগম ঘটবে ভালো, আপনি সঞ্চয়ী হলে ভালো, আপনার টাকা পয়সা জমার সম্ভাবনা রয়েছে, ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সন্তান কর্ম সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। কুম্ভ রাশির, কুম্ভ রাশির শনি বক্রী এবং সাড়ে সাথী থাকলেও আপনাদের ভালো যাবে, কারণটি হচ্ছে কুম্ভ রাশির ভালো যাওয়ার পেছনের কারণ হচ্ছে ফোর্থ নভেম্বর শনি বক্রী ত্যাগ করবে। ফোর্থ নভেম্বর আসতে বেশি দেরি নেই, 15 দিন আগে থেকেই শনি সেই শুভ ফল প্রদান করতে থাকে। আপনারা অলরেডি 15 দিনের মধ্যে অলরেডি পড়ে যাচ্ছেন আজ থেকে, সুতরাং আপনারা শুভ পরিবর্তন পাবেন। প্রত্যেকটি ক্ষেত্রে যে আমরা বিচার এবং বিশ্লেষণ করছি সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্যাটি থাকবে, অযথা মানুষের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে যাবেন, বিপরীত লিঙ্গ দ্বারা সমস্যা দেখা দিতে পারে, সুতরাং আপনারা দক্ষিণাকালীর বীজমন্ত্র করবেন। আমি বহুবার বলেছি দক্ষিণাকালীর বীজমন্ত্র, ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে স্বাহা। সকলকে বলেছি যে আমাদের দক্ষিণাকালী বীজমন্ত্র বা গ্রহেদের বীজমন্ত্র জানার জন্য নবগ্রহ বলে একটি জায়গা রয়েছে এবং দশম মহাবিদ্যা একটি এপিসোড রয়েছে, সেই দুটি এপিসোড দেখবেন, সমস্ত গ্রহের বীজমন্ত্র এবং তাদের ইষ্টদেবীদের বীজমন্ত্র পেয়ে যাবেন। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহ অত্যন্ত শুভ, কর্ম আয় ব্যবসা সব ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে, ক্রোধের কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, শরীরের প্রতি যত্ন নেবেন। আমাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে